আলিপুরদুয়ার উপলমুখর ক্লাবের পূজোয় থাকছে জয়পুরের অ্যালবার্ট হলের অনুকরণ। জেলাবাসীকে 79 বর্ষে চমক দিতে চলেছে উপলমুখর ক্লাব কর্তৃপক্ষ। জানা যাচ্ছে 79 বর্ষের এই পূজোয় 35 লক্ষ টাকা বাজেট নিয়ে চমক দেওয়ার চেষ্টা করছে পূজো কমিটি। পূজো কমিটির সদস্যরা জানিয়েছেন, চমক দিতে চেষ্টার কোনো রকম ত্রুটি রাখতে চাইছেন না। উপলমুখরের এবছরের জয়পুরের অ্যালবার্ট হলের থিম দেখতে উপচে পড়া ভিড় হবে বলে আশা রাখছে পূজো কমিটি। করোনাকাল কাটিয়ে বছর জেলাবাসী উপলমুখরের পূজায় মুগ্ধ হবে বলে আশা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে আলিপুরদুয়ার উপলমুখর পূজো কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণু ভৌমিক কি বলছেন শুনুন। এবছর উপলমুখর ক্লাবের পূজো কততম বর্ষে পদার্পণ করলো? 69তম বর্ষে পদার্পণ করলো। বিশেষ কি আকর্ষণ রয়েছে? বিশেষ আকর্ষণ জয়পুরের অ্যালবার্ট হল এই অনুকরণে আমরা সাবি জ্ঞানা মতে আমরা করছি, যে জানি না কতটুকু কী করতে হবে, যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে মিস্ত্রিরা এবং ডেকোরেটার রাকেশ সাহা মাথাভাঙ্গা ডেকোরেটার, আর আমাদের মাঠে সারা মাঠে ফোয়ারা থাকছে। এছাড়া আমাদের প্রতিমা মোটামুটি কালকে চলে আসবে, দুখানা প্রতিমা মাঠে আমরা নানারকমভাবে সাজাবো, পার্কের মতন করে সাজাবো। দর্শনার্থীরা যেন আসতে পারে তার জন্য আমাদের আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আমরা জমায়েত রাখবো, যেন কোনো দর্শনার্থী যেন কোনো রকম অসুবিধা না হয়। পাশাপাশি আপনারা প্রশাসনের কতটা সুবিধা পাচ্ছেন কি বলবেন? প্রশাসনের দিক থেকে আমরা 100% সহযোগিতা পাচ্ছি। প্রশাসন আমাদের বলছে সব রকম ব্যবস্থা রাখবে, আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে, আর বলছে প্রশাসন বলছে যখন যেরকম কোনো রকম সমস্যা হবে আমাদের, এছাড়াও অষ্টমী নবমী আমাদের ড্রোনের ব্যবস্থা থাকবে মাঠে, আর সিসি ক্যামেরা তো থাকছেই, আমাদের 7-8 থেকে 8 খানা সিসি ক্যামেরা থাকছে। এইভাবে করে আমরা কোনো দর্শনার্থীদের জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার নিয়োগ করব। পাশাপাশি আপনাদের বাজেট কত রয়েছে? বাজেট আমাদের আনুমানিক 35 লাখের মতন এবছর খরচা হবে। জলদাপাড়া রিভারাইন ইন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমাদের হোমস্টেতে থাকা খাওয়ার সমস্ত রকম সুবিধা মিলবে। আমাদের এখানে এসি নন এসি রুম পাবেন, এখান থেকে জঙ্গল সাফারি, হাতি সাফারি, পিক আপ ড্রপ সমস্ত সুবিধা পাবেন। তাই আর দেরি না করে বুকিং এর জন্য যোগাযোগ করুন 8250-9111-85 নাম্বারে। মূলত দর্শনার্থীরা যারা আসবেন শুধুমাত্র এই জয়পুরের যে অ্যালবার্ট হলের আদলে আপনারা এবছর চমক দিতে যাচ্ছেন বললেন, তো পাশাপাশি জয়পুরের ওই হলের কতটা অনুকরণ আপনারা রাখতে পারবেন বলে আশা করছেন? আমরা 100% চেষ্টা করছি, যে ওনারা আপ্রাণ চেষ্টা করছে যে জয়পুরের অ্যালবার্ট হলের অনুকরণে করবে, কিন্তু জানি না কতটুকু কী করতে পারবে। দর্শনার্থীরা দেখে যদি মানে মুগ্ধ হয় তবেই আমরা স্যাটিসফাইড হবো, যে না আমরা স্যাটিসফাইড। এবার উদ্বোধন কবে হবে? উদ্বোধন 4th দিন। চতুর্থ দিন, আচ্ছা। আর বিশেষ কোনো অতিথিরা উপস্থিত থাকছেন? হ্যাঁ, পাড়া আমাদের আমাদের এবার ইচ্ছা আছে পাড়ার সিনিয়রদেরকে দিয়ে আমরা এই ওপেনিংটা করবো, এবং তাছাড়াও এসডিও সাহেব থাকবে, ডিএম সাহেব থাকবে, আইসি সাহেব থাকবে, এইসব ধরনের লোকরা সব থাকবে আমাদের। যুব সমাজকে পাশে দেখতে পাচ্ছি, কতটা উৎসাহ পাচ্ছেন তাদের থেকে? যুব সমাজ থেকে আমরা 100% যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, 100% চেষ্টা করছে আমাদের সাথে থাকা, কীভাবে যেইভাবে বলছি সেইভাবে কাজ করতে হবে। মানে আগামী দিনে তো এই যুবরাই এই পুজোকে বয়ে নিয়ে যাবে নিশ্চয়ই? একটা দিন তো এই যুব সমাজকে এই পুজোটাকে নিয়ে যেতে হবে, যার জন্য এবার শিখিয়ে দিচ্ছি আমরা, 3-4 বছর ধরে শিখে নিয়েছে প্রচণ্ড পরিমাণে, তারপর কি হতে এরাই করবে পুজোটাকে। তাহলে বলতে চাইছেন উপলমুখর ক্লাব প্রতি বছরের মতো এবারও ভালো একটি পুজো দিবে জেলাবাসীকে? একটা আশা থাকে যে আলিপুরদুয়ারে উপলমুখর ক্লাব কি করে, এর দিকে সবাই তাকিয়ে থাকে আমরা জানি, আমরাও সেই পরিমাণ চেষ্টা করছি দর্শনার্থীদের যথেষ্ট পরিমাণে আনন্দ দিতে পারি, পরে শান্তি দিতে পারি, সুস্থভাবে যদি পুজো দেখে বাড়ি ফিরতে পারে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমাদের এখানে তাছাড়াও বন্দোবস্ত থাকছে একটা ওই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছি আমরা, পানীয় জলের ব্যবস্থা রাখবো আমরা, কোনো দর্শনার্থীদের জানি কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আমাদের যুব সংস্থা ভলেন্টিয়ারটা টোটাল পরিমাণে সারাটা মাঠ একদম ই করে থাকবে আমরা। আপনার কি নাম, কি দায়িত্ব রয়েছে? আমার নাম বিষ্ণু ভৌমিক, আমি যুগ্ম সম্পাদক।